সদ্য মন্ত্রী হয়েছেন, তারপরই লাঙল হাতে নেমে পড়লেন চাষের জমিতে, পরনে লুঙ্গি মাথায় গামছা, একদম সাধারণ চাষির বেশে মাঠে নামলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। প্রায় ১২ বছর, দীর্ঘ সময় পর দুর্গাপুর থেকে মন্ত্রী হয়েছেন কোনো বিধায়ক, যার ফলে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ। এবার সেই মন্ত্রীকেই দেখা গেল একেবারে অন্য মেজাজে। কবিগুরু খালি আমরা তার কবিরূপটা নিয়েই বেশি সকলে সচেতন, কিন্তু অনেকেই জানেন না তার কৃষিক্ষেত্রে কী অবদান ছিল। একদিকে যেমন শ্রীনিকেতন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, নিজের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কৃষি বিজ্ঞান শিক্ষার জন্য মনে হয় ভারতবর্ষ থেকে প্রথম আমেরিকা পাঠিয়েছিলেন কৃষি বিজ্ঞান শিক্ষা করার জন্য। এতটাই তিনি নিবিড়ভাবে কৃষকদের এবং গ্রামীণ মানুষদের উন্নয়নের কথা চিন্তা করতেন, আরও অনেক কিছু করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জীবন জীবিকার যে গুরুত্ব হলোকর্ষণ দিবস হিসেবে তিনি উদযাপন করতেন, সেইটাই আগ্রহটা জাগল। নিজের বিধানসভা এলাকা অর্থাৎ দুর্গাপুর শিল্পাঞ্চল লাগোয়া কাঁকসা ব্লকের রূপগঞ্জ গ্রামে লুঙ্গি পরে গামছা মাথায় কৃষকের বেশে চাষের জমিতে হাল দিচ্ছেন। মন্ত্রী জানান তিনি সাধারণ কৃষক পরিবারের ছেলে, তাই মন্ত্রী হলেও তিনি তাঁর শিকড়ের কথা বারবার বললেন এদিন। মন্ত্রিত্বের নতুন দায়িত্ব পেলেও তিনি যে তাঁর এলাকার মানুষের পাশাপাশি রাজ্যের মানুষের সঙ্গেই রয়েছেন সেই বার্তাও দেন প্রদীপ মজুমদার। আমি তো চাষা মানুষ, আপনারা জানেন মন্ত্রী করেছেন, কিন্তু আমি তো চাষা আসলে, আমি আগেও লাঙল করেছি, তবে মন্ত্রীখানে অনেক দিন হয়নি। আর আমি তো নিজে নতুন প্রযুক্তি নতুন যন্ত্রায়নের পক্ষের লোক, আমরা সেই জন্যে নতুন নতুন জিনিস অনেক চালাই, কিন্তু লাঙল অনেকদিন করা হয়নি। আজকে সেই সুযোগ পেয়ে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। সময় পাবে, আমি তো আগে এখানকার এমএলএ, আপনারা আমাকে এমএলএ করেছেন বলে তো আমায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আরও গুরুদায়িত্ব দিয়েছেন। এখানে দায়িত্ব তো আমি ভুলতে পারি, সেখানে কৃষকও আছে, আমাদের শিল্পে কাজ করা অনেক বহু লোক আছে, সকলের প্রতি আমি দায়বদ্ধ। দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার নতুন মন্ত্রীর দায়িত্ব পেয়েও সাধারণ চাষি হয়ে মাটির কাছাকাছিই থাকতে চান এবং তাই খুশি সেখানকার সাধারণ মানুষ। আমরা চাষ করছিলাম, মন্ত্রী মশাই নেমে মাঠে লাঙল ধরলো, আমরা দেখে খুব খুশি হলাম। কোন মন্ত্রী? পঞ্চায়েত মন্ত্রী তো? আচ্ছা, উনি আপনাদের সাথে চাষ করলেন লাঙল ধরে মাঠে নেমে? এটা আপনারা তাদের আপনাদের কিরকম লাগলো? আগে এরকম আপনারা দেখেছেন কোনো মন্ত্রীকে যে মাঠে নেমে চাষ করছেন? দুর্গাপুর থেকে অনিল গিরির রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।